বরোয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির ঠিক চার দিনের মাথায় সিবিআই পৌঁছে গেল আরেক তৃণমূল বিধায়কের দুয়ার। এবার তাদের স্ক্যানারে ত্রিহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাপসের বাড়ি, অফিস, তিনি যে কলেজের পরিচালন সমিতির সভাপতি সেই কলেজের অফিস, এমনকি কলেজের ছাদে পর্যন্ত উঠে তল্লাশি চালানো সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে এখনো অবধি তিন বিধায়ক গ্রেফতার হয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা। আর শুক্রবার সিবিআই হানা দিল আরেক তৃণমূল বিধায়ক তাপস সাহার টিহট্টের বাড়িতে। শুক্রবার দুপুর 3:30 সিবিআই এর একটি বড় টিম পৌঁছে যায় টিহট্টে তাপস সাহার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধায়কের বাড়ি লাগোয়া বিধায়ক কার্যালয় কার্যত ঘিরে ফেলা হল। বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে সিবিআইকে কার্যত খোল খাইয়েছিলেন। পুকুর ছেঁচে সেই ফোন উদ্ধার করতে প্রায় তিন দিন পেরিয়ে যান। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সিবিআই প্রথমেই তাপস সাহার ফোন বাজেয়াপ্ত করে। সিবিআই এর গোয়েন্দারা তাপস সাহার অফিসে রয়েছেন এবং ক্যামেরাম্যান অভিজিৎকে বলবো সরাসরি সেই ছবি তোমাকে দেখাবে। এবং সিবিআই সূত্রে খবর, তাপস সাহার মোবাইল ফোন ইতিমধ্যেই সিবিআই এর গোয়েন্দারা যারা এখানে পৌঁছেছেন তারা নিজেদের কাস্টাডিতে নিয়ে নিয়েছেন এবং সেই মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ ডিজিটাল এভিডেন্স সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল বিধায়কের অফিসের আলমারি খুলে যাবতীয় ফাইলপত্র ঘেঁটে দেখতে শুরু করেন গোয়েন্দারা। প্রায় দেড় ঘন্টা ধরে তাপস সাহার অফিসে তল্লাশির পরে সিবিআই এর গোয়েন্দারা তাকে নিয়ে উঠে যায় বাড়ির দোতলার বেডরুমে। সিবিআই যখন তাপস সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ঠিক সেই সময় সামনে আসে এই ভাইরাল ভিডিও। যে ভিডিওয়ে দেখা যাচ্ছে গামছা গলায় হাফ প্যান্ট পরে বিধায়ক বসে আছেন পুকুর পাড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সিবিআই পৌঁছানোর ঠিক এক ঘন্টা আগে তাপস কুমার সাহা নিজের বাড়ির পেছনে একটি পুকুরের ধারে বসে রয়েছেন এবং সেই ভিডিও দেখে যখন আমরা পুকুরের ধারে এসে পৌঁছলাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোড়ানোর চিহ্ন রয়েছে এবং একটি কাগজ যার নাম লেখা রয়েছে তাপস কুমার সাহা, সন অফ তারাপদ সাহা। নিজের বাড়ির পেছনে পুকুরের পাশে বসে তিনি কি করছিলেন এবং ঠিক এই জায়গায় কি পোড়ানো হয়েছিল? অভিযোগ, সরকারি চাকরি কার্যত নিলামে তুলে কোটি কোটি টাকা হাতিয়েছেন তাপস। অমৃত ব্যাপারী যে এফআইআর লঞ্চ করেছে ও হচ্ছে বিগ দালাল, এমনি একটু মার্কেটে ও দালাল বলেই চিনা, কেন জমি জায়গা দালালি করে এক নম্বর। ও 10-15 জনের কাছ থেকে টাকা তুলে তাপস সাহাকে দিত, ও নিজে কিন্তু তাপস স্যার কাছে টাকা দিয়ে এসছে। না আমাকে, আমি টাকা তুলেছিলাম বলতে ওরকম কোনো হিসাব নেই। তাও কত, অ্যাপ্রক্স কত? অ্যাপ্রক্স হয়তো 1-1.5 কোটি টাকা হবে। বিনিময়ে আমাকে ওই 42 লাখ টাকার মতো দিয়েছিল, বলতে আমাকে বাড়ি করে দিয়েছিল, আমার হাতেও দেয় না, ওই টাকাটা উনি বাড়ি করে দিয়েছিলেন। সিবিআই সূত্রে খবর, চাকরি বিক্রির অভিযোগ নিয়ে এদিন তাপস সাহাকে পরপর প্রশ্ন করেন তদন্তকারীরা। তাপস সাহা বলেন ভিত্তিহীন অভিযোগ, কোনো প্রমাণ নেই। যদিও সিবিআই সূত্রে দাবি তদন্ত করে ইতিমধ্যেই তাপসের বিরুদ্ধে কিছু তথ্য পাওয়া গেছে যা সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেহট্টের তৃণমূল বিধায়ককে। এরই মধ্যে তাপস সাহাকে নিয়ে তেহট্টের বিআর আম্বেদকর কলেজ যান সিবিআই এর দুই অফিসার। সিবিআই সূত্রে খবর, ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি তাপস সাহা প্রভাব খাটিয়ে তিনি কাউকে ওই কলেজে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে কলেজের অফিসে এমনকি কলেজের ছাদে তল্লাশি চালায় সিবিআই। এরপর তাপস সাহাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। কি জিজ্ঞাসা করলো? ম্যারাথন এই তল্লাশি অভিযানে তাপস সাহার বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ সিবিআই এর হাতে আসে সেটাই এখন দেখার। প্রকাশ সিনহা ও প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ।